শিক্ষা শান্তি আর প্রগতির পতাকাবাহী সংগঠন দুই দিনব্যাপী বর্ধিত সভা এবং কর্মশালা প্রশিক্ষণ কর্মশালার পরে আজকের জননেত্রী দেশ রত্ন শেখ হাসিনা উপস্থিত আছেন। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের রত্ন শেখ হাসিনা আমার সামনে উপস্থিত। আমার বাংলাদেশের সকল জেলা ইউনিট থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক সহ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সবাইকে জানাচ্ছি, তার সাথে স্মরণ করছি 1975 সালের 15ই আগস্টে ঘাতকের আঘাতে যাদেরকে রক্তের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা খচিত এই বাংলাদেশ, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা মাননীয় নেত্রী, আজ থেকে 11 মাস আগে আমি এবং আমার সভাপতি চাই বাংলাদেশ ছাত্রলীগ, আমরা কথায় বড় হতে চাই না, আমরা কাজের মাধ্যমে বড় হতে চাই। আমরা কুসুম কুমারী বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আমরা আমাদের কাজের মাধ্যমে বড় হওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমাদের এই কাজের জন্য সবচেয়ে বড় বাধা, যার মধ্যে 89টি ইউনিট আমাদেরকে রিপোর্ট পেশ করেছে। আমাদের 4টি ইউনিটের কমিটি নেই, 2টি ইউনিট স্থগিত রয়েছে, বাকি ইউনিটগুলো বিভিন্ন অসুস্থতার কারণে আসতে পারেনি। তাদের জেলার যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে প্রশাসন কোনো অবস্থাতেই সহযোগিতা করে না। তারপরে সেকেন্ড যে কথাটি তাদের মধ্যে তাদের কথার মাধ্যমে এসেছে তা হচ্ছে করছে, তারা আজকে যুদ্ধপরাধীদের বিচার বানচাল করার জন্য চেষ্টা করছে, তারা আজকে বেগম খালেদা জিয়া আজকে মিথ্যাচার করছে। এগুলোর প্রতিবাদে আমরা সারা দেশে সিরিজ প্রোগ্রাম দিয়েছি, আমরা সারা দেশে তারা থেকে আপনি মাননীয় নেত্রী আপনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন আমরা যাতে সারা বাংলাদেশে সিরিজ প্রোগ্রাম দেই, আমরা আপনার নেতৃত্ব আপনার সেই নির্দেশে আমরা আমাদের জেলার নেতৃবৃন্দের কাছে আমরা পৌঁছিয়ে দিয়েছি। আমরা জেলা উপজেলায় প্রোগ্রাম করে তারপরে বিভাগীয় পর্যায়ে আমরা প্রোগ্রাম করব, তারপরে সর্বশেষ আমরা ঢাকায় একটি সমাবেশ করব। মাননীয় নেত্রী আজকে সময় হয়েছে, আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ সকলের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। কারণ হচ্ছে ইংরেজিতে একটা কথা আছে, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। আমরা যদি ইউনাইটেড থাকি আমরা অবশ্যই বিজয়ী হব, আমরা যদি ডিভাইডেড হয়ে যাই আমরা অবশ্যই ব্যর্থ হব। মাননীয় নেত্রী আমাদের বাংলাদেশ ছাত্রলীগের 1973 সালের 19শে আগস্টের সম্মেলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপস্থিত হয়ে বলেছিলেন, আজ আর মেহরবানি করে আত্মকলহ করো না, এক হয়ে কাজ করো। দেশের দুর্দিনে স্বাধীনতার শত্রুরা সংঘবদ্ধ, সাম্প্রদায়িকতাবাদীরা দলবদ্ধ, তোমাদের সংঘবদ্ধ হয়ে দেশকে রক্ষা করতে হবে। বঙ্গবন্ধু যে কথাটি বলেছিলেন, তোমাদের সংঘবদ্ধ হয়ে দেশকে রক্ষা করতে হবে, অবশ্যই আজকের স্বাধীনতার শত্রুরা তারা হচ্ছে সংঘবদ্ধ। আজকে সময় হয়েছে আমাদের ছাত্র সমাজকে সংঘবদ্ধ হতে হবে, একত্রিত হবে। আমরা যদি ইউনাইটেড স্ট্যান্ড, আমরা যদি একত্রিত হতে পারি আমাদের বিজয় অবশ্যম্ভাবী। আপনি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন 2021 সালের মধ্যমায়ের বাংলাদেশ, 2041 সালের উন্নত বাংলাদেশ, সেই মধ্যমায়ের বাংলাদেশ এবং উন্নত আয়ের বাংলাদেশের জন্য আমরা বলেছি বর্তমান বাস্তবতায় অস্ত্র দিয়ে বিশ্ব জয় করার কোনো প্রয়োজন নেই, বর্তমান বাস্তবতায় মেধা নামক অস্ত্র দিয়েই সারা বিশ্বকে দিগন্ত জুড়ে জয় করার সময় এসেছে। আমরা বাংলাদেশ ছাত্রলীগ মেধাকে লালন করি, আজকে আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে মেধাকে লালন করছি। আমরা মেধার মাধ্যমে আগামী দিনে আপনি যে আমাদেরকে স্বপ্ন দেখেছেন 2021 সালের বাংলাদেশ, 2041 সালের বাংলাদেশ, সেই বাংলাদেশের ক্ষেত্রে আমরা মেধাকে মূল্যায়ন করার মাধ্যমে আপনার সেই বাংলাদেশকে বাস্তবায়ন করতে চাই। কিন্তু সেই বাস্তবায়ন করার ক্ষেত্রে যে অন্তরায়গুলো রয়েছে প্রশাসন যাতে আমাদেরকে সহযোগিতা করে সেই ব্যবস্থা আপনি করে দেবেন। এখন আজকের এই প্রোগ্রামে এই পর্যায়ে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাইফুর রহমান সোহাগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
নিজ হাতে গড়া সংগঠন শিক্ষা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগের দুদিন ব্যাপী বর্ধিত সভা এবং কর্মশালা আমাদের শেষ হয়েছে বর্ধিত সভা এবং কর্মশালা উপলক্ষে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ সন্তোষ শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কর্মী এবং নেত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সারা বাংলার ছাত্র সমাজের ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এস এম জাকির হোসেন উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক ঝাঁক তরুণ নেতৃবৃন্দ উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগের প্রাণ বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক ইউনিট সমূহের সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক বৃন্দ সবাইকে জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই আপনারা জানেন আমাদের মাননীয় নেত্রী আপনাদের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 1975 সালের 15 আগস্ট ওই ঘাতকের বুলেটে যারা শহীদ হয়েছেন আমি তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন আমি তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 1971 সালের 17,000 নেতাকর্মী বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী যাদের প্রাণের বিনিময়ে লাল সবুজের পতাকা বাংলাদেশ পাই আমরা সেই 17,000 বাংলাদেশ ছাত্রলীগের সেই 17,000 নেতাকর্মীদের আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সংগ্রামী ভাই বোনেরা আমাদের আস্থার ঠিকানা আমাদের শেষ আশ্রয়স্থল মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা আমাদের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আমি দুই একটি কথা বলেই আপনাদের মাঝ থেকে বিদায় নেব আমরা বাংলাদেশ ছাত্রলীগ গর্বিত বাংলাদেশ আজ গর্বিত বিশ্ববাসী যার জন্য আজকে গর্বিত সেই মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা আমাদের মাঝে আছেন আমরা বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1948 সালের 4 জানুয়ারি প্রতিষ্ঠা করেছিলেন আমাদের আদর্শ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের প্রেরণা অনুপ্রেরণা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা আজকে যখন বিশ্ববাসী বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন এবং বাংলাদেশের ওই বিএনপি জামাত খালেদা জিয়া যখন বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছেন আপনারা জানেন সেই পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র হয়েছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনাকে কিন্তু তারা ঠেকাতে পারেনি আপনারা জানেন নিজস্ব বাংলাদেশের নিজস্ব অর্থায়নে আমাদের পদ্মা সেতু হচ্ছেন সংগ্রামী নেতৃবৃন্দ আজকে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনেক কথা বলেছেন বাংলাদেশের রিজার্ভ আপনারা দেখবেন প্রতি 1-2 মাস পরেই কিন্তু আমাদের নেত্রী যখন 2008 সালের 29শে ডিসেম্বর ক্ষমতাকরণ করেন তখন কিন্তু ছিল বাংলাদেশে কোনো রিজার্ভ ছিল না এখন বাংলাদেশের রিজার্ভ আপনারা জানেন 29 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে এখন রিজার্ভ ঢাকা শহরের কথা আপনারা যারা
ঢাকায় থাকেন, ঢাকা শহরে যারা অনেকদিন পরে এসেছেন, আপনারা দেখবেন সেই ঢাকা শহর এখন আর চেনা জানা। দেখুন যারা বিদেশ থাকেন ঢাকা শহর আসেন, তারা ঢাকা নামে কিন্তু ঢাকা শহরকে তারা নতুন ঢাকা শহর মনে করেন। আমাদের নেত্রী ঢাকা শহরকে যানজট মুক্তকরণের উদ্দেশ্যে আপনারা জানেন ফ্লাইওভার বাংলাদেশে এখন যেখানে যাবেন 10 মিনিটের মধ্যেই যাওয়া যায় আপনারা জানেন, এবং আমাদের মেট্রো রেলের ব্যবস্থাও কিছুদিনের মধ্যেই করবেন আমাদের নেত্রী সংগ্রামী নেতৃবৃন্দ। এখন মাথা পিছু হয় আমাদের নেত্রী যখন ক্ষমতা আসেন তখন মাথা পিছু হয় বাংলাদেশে তখন 400 থেকে 500 মতো মার্কিন ডলার মাথা পিছু আছিল, এখন মাথা পিছু হয় আমাদের 1500 মার্কিন ডলারের মতো সংগ্রামী নেতৃবৃন্দ। এবং আপনারা জানেন সাউথ সাউথ পুরস্কার কিন্তু আমাদের নেত্রী পেয়েছেন, নারী এবং শিশুদের প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যের সুরক্ষা আমাদের মাননীয় নেত্রী দিয়েছেন, যা দেখেন বিশ্ববাসী আমাদের যে স্বাস্থ্য খাতে উন্নয়ন, সে বিশ্ববাসী আমাদের নেত্রীর কাছ থেকে স্বাস্থ্য খাতে কীভাবে উন্নয়ন হয়েছে সেটা কিন্তু নেত্রীর কাছ থেকে তারা সেই মডেল নিয়েছেন সংগ্রামী নেতৃবৃন্দ। ঢাকা চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ আপনারা যারা ওই অঞ্চলে থাকেন তারা দেখবেন 4 লেনের রাস্তা হচ্ছে সংগ্রামী নেতৃবৃন্দ। আমাদের নেত্রী আপনারা জানেন মাননীয় নেত্রী কিছুদিন আগে গাজীপুরে একটি হসপিটাল উদ্বোধন করেছেন বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব, সেই হসপিটালে নেত্রী ঘোষণা দিয়েছেন, নেত্রী নিজের চিকিৎসা দিয়েছেন এবং নেত্রী সেদিন ঘোষণা দিয়েছেন দেশের বাইরে নয় বাংলাদেশেই সুচিকিৎসা সম্ভব সংগ্রামী নেতৃবৃন্দ। আপনাদের এর পাশাপাশি গোপালগঞ্জে বিশ্বের অন্যতম চক্ষু হসপিটাল উদ্বোধন করেছেন সংগ্রামী নেতৃবৃন্দ, এবং জানান ঢাকা মেডিকেলে যখন ওই বিএনপি জামাত পেট্রোল বোমার মাধ্যমে ক্ষমতা নিতে চেয়েছিলেন, অগ্নি সংযোগের মাধ্যমে ক্ষমতা নিতে চেয়েছিলেন এবং বাংলাদেশের অনেক সাধারণ মানুষকে অগ্নিদগ্ধ করেছিলেন, সেই অগ্নিদগ্ধদের জন্য আমাদের নেত্রী ঢাকা মেডিকেলের পার্শ্ববর্তী জায়গায় বড় একটি হসপিটাল করেছেন বার্ন ইউনিট। আপনারা জানেন কিছুদিন আগে সেদিন ভিত্তি প্রস্তুত করেছেন, বিশ্বের অন্যতম বার্ন ইউনিট সেটি হবে সংগ্রামী নেতৃবৃন্দ। G7 সম্মেলন আমি মনে করি আমাদের জন্য বাংলাদেশের জন্য সবচেয়ে গর্বের বিষয়, সাধারণ সম্পাদক বলেছেন, তারপরও এত বড় গর্বের বিষয় না বললেই নয়। আমরা আমাদের পত্রিকার মাধ্যমে, টিভি সংবাদের মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে আপনারা দেখেছেন কীভাবে কানাডার রাষ্ট্রপ্রধান, আমেরিকার রাষ্ট্রপ্রধান এবং মোরল দেশের রাষ্ট্রপ্রধানরা আমাদের মাননীয় নেত্রীর কাছে বিভিন্ন পরামর্শ নিয়েছেন কীভাবে একটি দেশকে, আপনারা জানেন বাংলাদেশের এত জনসংখ্যা, জনসংখ্যাকে কিন্তু 3 বেলা খাবার দেওয়া অনেক কঠিন, সেই কঠিন কাজ অতিক্রম করেন আমাদের নেত্রী দিন রাত পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের মানুষকে। সেই একটি 2021 সালে যে মাননীয় নেত্রী মধ্যমার দেশ এবং 2041 সালে একটি উন্নত রাষ্ট্র দিয়েছেন, আমি মনে করি বাংলার ছাত্র সমাজ মনে করেন 2041 সাল লাগবে না, আমাদের নেত্রীর মাধ্যমে 2041 সালের আগেই বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র হবে সংগ্রামী ভাইবোনেরা। আমাদের নেত্রী ভীষণ দিয়েছেন 2021 সালে মধ্যমার দেশ, 2021 সাল লাগবে না, আপনারা জানেন 2018-19 সালের মধ্যেই বাংলাদেশ হবেন মধ্যমার দেশ। সৌদি আরবের কথাও সাধারণ সম্পাদক বলেছেন, সৌদি আরবে আপনারা জানেন মানুষকে ওইভাবে প্রোটোকল দেয় না, কিন্তু আমাদের নেত্রীকে যেভাবে তারা সম্মান দেখিয়েছেন আমরা দেখেন অবাক হয়নি, কারণ আমাদের নেত্রী তার থেকেও বেশি সম্মান পেয়েছে বিশ্ববাসীর কাছে। শিক্ষাখাতে কিছুদিন আগে বাজেট পেশ করেছেন আপনারা জানেন জাতীয় সংসদে সংগ্রামী নেতৃবৃন্দ, সেই বাজেটে সর্বোচ্চ বাজেট আপনারা জানেন শিক্ষাখাতে আমাদের জন্য, এবং
শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ বাজেট পেশ করেছেন। এজন্য আমি আবারো বাংলাদেশ ছাত্র সমাজের পক্ষ থেকে মাননীয় নেতৃত্বকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা যখন ইউনিয়ন উপজেলা যাই এবং জেলায় যাই তখন সাধারণ মানুষের একটি কথা মাননীয় নেত্রী আপনার কাছে না পৌঁছালি নয়, যখন তাদের সেই গরিব মেহনতি মানুষ রিক্সা চালক থেকে শুরু করেন একজন মুচি যখন আপনার সম্পর্কে এত সুন্দর কথা বলেন তখন আমাদের গর্বে বুক ভরে যায় নেত্রী। তারা বলেন সেই গ্রামগঞ্জের নেত্রী আপনার সম্পর্কে বলেন আমাদের নেত্রী সাধারণ কোনো মানুষ নয়, মহামানব না হলেন আমাদের নেত্রী কিভাবে এত উন্নয়ন করেন। তাদের ধারণা নেত্রী তাদের ধারণা শেখ হাসিনা কোনো সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ হলেন এটা কিভাবে করেন। নেত্রী আপনি যখন যেখানেই হাত দেন এবং যেখানে পা রাখেন সেখানেই সোনা ফলেন সেটা কিভাবে হয়, এটা সাধারণ মানুষ অবাক হয়। বিদেশে কিছুদিন আগে আপনি তিনটি সফর করেছেন, রাষ্ট্রীয় সফর, আমরা দেখেছি সবকটি সফরে আপনি অসম্ভব সফলতা অর্জন করেছেন এবং পদ্মা সেতুতে হাত দিয়েছেন এবং বাংলাদেশের যেই খাতে আপনি হাত দিয়েছেন সেই খাতটি সোনা ফলেছে, সেটা কিভাবে সম্ভব সেটা সাধারণ কৃষক মানুষ অবাক হয়েছে। এজন্য সাধারণ মানুষ একটি কথা বলেন আমাদের নেত্রীর উপর আল্লাহর অশেষ রহমত এবং বাংলাদেশের সাধারণ মানুষের ভালোবাসা না থাকলে এটা সম্ভব না। সেই আমরা যখন গ্রামগঞ্জে আমাদের ছাত্রলীগের কমিটি করতে চাই তখন সেই সাধারণ মানুষের এই ভাষাটি আমি শুনেছি। সংগ্রামী নেতৃবৃন্দ, উন্নয়নের যখন আমাদের মাননীয় নেত্রী উন্নয়নের ধারণ অব্যাহত রাখার জন্য এবং নেত্রীর ভীষণ বাংলাদেশের উদ্দেশ্যে যে ভীষণ দিয়েছেন 2021 এবং 2041 সাল সেই ভীষণ বাস্তবায়নে যখন দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন সংগ্রাম নেতৃবৃন্দ, আপনারা জানেন কিছু বছর আগে সেই 5ই জানুয়ারি নির্বাচনের কথা আপনারা জানেন। আমরা কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধ দেখিনি, আমরা পাকিস্তানিদের বর্বরতার কথা শুনেছি, আমরা দেখেছি 5ই জানুয়ারি বিএনপি জামাতের বর্বরতার কথা আমরা দেখেছি, তারা সেই পেট্রোল বোমা অগ্নি সংযোগের মাধ্যমে যখন বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করতে পারলো না, এখন তারা বেছে নিয়েছেন জঙ্গিবাদ। আপনারা জানেন আমাদের নেত্রী কিছুদিন আগে সাধারণ সম্পাদক এবং আমাকে বলেছেন জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর ভূমিকা রাখতে হবে। আমরা ধরেন 1971 সালে বাংলাদেশ ছাত্রলীগের 17,000 নেতাকর্মীর প্রাণের বিনিময়ে আমাদের এই লাল সবুজের পতাকা আমরা পেয়েছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের 17,000 নয় 17 লক্ষ যদি প্রাণ যায় তারপর আমরা বাংলাদেশ থেকে আমরা জঙ্গিবাদ মুক্ত করব। নেত্রী আপনি আমাদের আরেকটি দায়িত্ব দিয়েছেন বাংলাদেশ থেকে নিরক্ষর মুক্ত করতে হবে। নিরক্ষর আমাদের বাংলাদেশের অনেক বড় বোঝা, আমরা নিরক্ষর মুক্ত এবং জঙ্গিবাদ আপনি বলেছেন কিছুদিন আগে আমরা বর্ধিত সভা এবং কর্মশালার মাধ্যমে সারা বাংলাদেশ দেশের ছাত্রলীগের নেতৃবৃন্দের কাছে পৌঁছে দিয়েছি। আমরা জঙ্গিবাদ এবং নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা দিন রাত পরিশ্রম করব। সংগ্রামী নেতৃবৃন্দ, জঙ্গিবাদ নির্মূলের জন্য এবং আমাদের সামনে কাজ করতে হবে আমাদের নেত্রী। আমরা জঙ্গিবাদ নির্মূল এবং নিরক্ষর মুক্ত না করেন আমরা ঘরে ফিরব না। আজকে আমাদের ওয়াদা করতে হবে মাননীয় নেত্রী। গতকাল দুদিন ব্যাপী বর্ধিত সভা এবং কর্মশালা শেষ হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমাদের সমস্যার কথা পেশ করেছেন, আমি আর সেই সমস্যাটি যাচ্ছি না। আপনার কাছে আমাদের বিশেষ কোনো চাওয়া নেই, আপনার কাছে মাননীয় নেত্রী আমাদের চাওয়া শুধু আপনার ভালোবাসা